অবৈধ দখলে অস্তিত্ব সংকটে রাজবাড়ির চন্দনা নদী প্রভাবশালী ও ভূমিদস্যুদের দাপটে নদীর দুধারে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। নদী সংকুচিত হয়ে পরিণত হয়েছে খালে। এই অবস্থার জন্য দীর্ঘদিন খনন না হওয়া ও দখলদার উচ্ছেদে কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করছেন স্থানীয়রা। রাজবাড়ির পাংশা কালুখালী বালিয়াকান্দি উপজেলার উপর দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। পদ্মার শাখা বলে স্থানীয়দের কাছে এটি পদ্মাকন্যা নামে পরিচিত। একসময় এই নদীতে চলত বড় বড় নৌযান, কিন্তু দুপার দখল করে অনেক আবাসিক ও বহুতল ভবন গড়ে তোলায় নদীটির নাব্যতা হারিয়ে খালে পরিণত হয়েছে। এছাড়া এর কিছু অংশ ভরাট করে চাষাবাদও শুরু করেছে দখলদাররা। নদীটির এই দুর্দশার জন্য কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয়রা। ঘরবাড়ি করছে, রাস্তাঘাট করছে, রাস্তা এত বড় ছিল না তো। কিছু ভূমিদস্যু মাটি কেটে বালি উত্তোলন করে বা বিভিন্ন বা বিভিন্ন কারণে এই নদীটাকে দখল করে নিচ্ছে। প্রশাসনের কাছে জোর দাবি যে এই চন্দনাকে রক্ষা করুক। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, প্রায় 4 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো বাজেট না থাকায় অভিযান চালানো যাচ্ছে না। উচ্ছেদ করে দিতে গেলেও এটা একটা মানে ধরেন ম্যাজিস্ট্রেট লাগে, পুলিশ লাগে, সেটা পাওয়া যাবে, কিন্তু এই অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে একটা খরচ লাগে, এই ফান্ড আমরা পাইনি। অবৈধ স্থাপনা উচ্ছেদে বরাদ্দ চেয়ে প্রশাসনকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।